हेलो एंड वेलकम एवरीवन, दिस इज अलाविन रहमान, यू आर वाचिंग द वे ऑफ सॉल्यूशन, वेस्ट बेंगल नंबर वन स्टडी चैनल इन पार्टनरशिप विद अनअकैडमी। तुम्हारे प्रत्येक के स्वागत सुप्रभात, आशा करी प्रत्येक अनेक अनेक भालो आछो। आज हम आलोचना करब 7th अक्टोबर करेंट अफेयर्स प्रथम थेके शेष पर्यंत देखबे, आशा करी अनेक हेल्पफुल होबे तोमार विभिन्न परीक्षा प्रस्तुति निते। सकाल 7টায় আমরা সাধারণত এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি হয়ে থাকে, তো তোমরা প্রত্যেকে জয়েন করবে নির্দিষ্ট টাইমে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি সন্ধ্যা 7টাতে এই যে জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গায় হিস্ট্রি ক্লাস স্টার্ট করেছি, তো তোমরা প্রত্যেকে জয়েন করবে। এবার থেকে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আমি প্রথম ক্লাস করিয়েছি গতকাল সন্ধ্যা 7টাতে, সো লিংক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নেবে। যারা এখনো দেখনি ক্লাসটি অবশ্যই দেখে নেবে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার, শেষ পর্যন্ত দেখবে নোবেল পুরস্কারের আজকেও একটা তালিকা রয়েছে। সম্প্রতি কোন সংস্থা নিজস্ব মিনি অ্যাপ স্টোর চালু করেছে, নিজস্ব মিনি অ্যাপ স্টোর চালু করেছে। বলতে গেলে কয়েকদিন আগে তোমরা হঠাৎ লক্ষ্য করবে যে পেটিএম অ্যাপ্লিকেশন যেটি রয়েছে, পেটিএম অ্যাপ হঠাৎ প্লে স্টোর থেকে উধাও, পরবর্তীতে কিছু সময় পরে আবার পেটিএম ব্যাক করেছিল। তো পেটিএম কি করেছে, এখন নিজস্ব একটা অ্যাপ স্টোর তৈরি করেছে। যেমন গুগলের যে অ্যাপ স্টোর, ওই গুগল অ্যাপ স্টোরে বিভিন্ন পাবলিশার্সরা তারা তাদের অ্যাপটা পাবলিশ করে। ফর এক্সাম্পল, তোমরা অনেকে আমাকে বলো যে দাদা আপনাদের একটা অ্যাপ লঞ্চ করলে ভালো হয়, তো আমি যদি কোনো একটা অ্যাপ কোনো ডেভেলপারকে দিয়ে তৈরি করি, সেই অ্যাপটা আমি কোথায় পাবলিশ করতে পারি, হয় প্লে স্টোর অথবা যে অ্যাপেলের স্টোর রয়েছে। যখন আমি প্লে স্টোরে অ্যাপটি পাবলিশ করতে যাব, তখন তাকে আমার কিছু ফিস দিতে হয়, দিয়ে আমার অ্যাপটি রাখতে দিতে হয়। সিমিলার বলতে পারো কম্পিটিটর হতে যাচ্ছে গুগল প্লে স্টোরের কম্পিটিটর হতে যাচ্ছে নাও পেটিএম, বুঝেছো? গুগল প্লে স্টোরের একজন কম্পিটিটর হতে যাচ্ছে নাও পেটিএম। ডিটেলে দেখি, ডিজিটাল পেমেন্টস ফার্ম পেটিএম হ্যাজ লঞ্চড এ মিনি অ্যাপ স্টোর টু সাপোর্ট ইন্ডিয়ান ডেভেলপার্স ইন এ ডাইরেক্ট চ্যালেঞ্জ টু গুগলস ডোমিসাইলস ইন দ্য স্পেস। এই যে ক্ষেত্রটা রয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গুগলকে সরাসরি চ্যালেঞ্জ করতে যাচ্ছে এই পেটিএম অ্যাপ স্টোর। আমরা মনে রাখবো পেটিএম লঞ্চ করেছে অ্যাপ স্টোর। পরবর্তী, সম্প্রতি আইপিএলে 5000 রান পূর্ণকারী তৃতীয় খেলোয়াড়কে, আইপিএল থেকে বেশ কতগুলি আমরা এমসিকিউস পাচ্ছি, ধারাবাহিকভাবে তোমরা নোট করতে থাকবে, এগুলো কিন্তু খুব উপযোগী হবে। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রোহিত ইজ কারেন্টলি প্লেস অ্যাট দ্য থার্ড পজিশন, তৃতীয় পজিশনে তিনি রয়েছেন ইন দ্য লিস্ট অফ হাইয়েস্ট রান স্কোর ইন আইপিএল উইথ ওভার 5000 রান। ওকে, তো দেখো এই জায়গায় রোহিত শর্মাকে ফিচার করা হয়েছিল। এই জায়গায় আমরা ডিটেলে দেখাচ্ছি যে 5th অক্টোবর 2020 হিসাব অনুযায়ী বিরাট কোহলি 181টা ম্যাচ খেলেছেন, আজকে রানের জন্য তিনি টপে আছেন, 5502 হচ্ছেন তার টোটাল রান এই ডেট অবধি। এখন যেহেতু ম্যাচ চলছে আবার রান বাড়ছে। সুরেশ রায়না, এবছর তাকে এখন আমরা দেখিনি আইপিএলে, 193টা ম্যাচ খেলেছেন, তিনি 5368 রানের অধিকারী। রাহিত শর্মা, তিনি থার্ড পজিশন দখল করেছে, দেখো 5000 রান পূর্ণ করেছে। দ্যাট মিন্স ভারতীয় প্লেয়ারদের মধ্যে 5000 রান বিরাট কোহলি রয়েছে, সুরেশ রায়নার রয়েছে এবং রোহিত শর্মা এখানে এন্ট্রি নিলেন 5074। এরপরে আসছে শেখর ধাওয়ান, ক্লিয়ার? নেক্সট, সম্প্রতি বিহার নির্বাচনের জন্য, আমরা জানি কয়েকদিন পর বিহারের ইলেকশন রয়েছে, বিহার নির্বাচনের জন্য ব্যয় পর্যবেক্ষক হিসাবে কে নিযুক্ত হয়েছেন, ব্যয় পর্যবেক্ষক? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মধু মহাজন এবং বি আর বালাকৃষ্ণন, উপরুক্ত উভয় এই দুজনকে ইলেকশন কমিশন নিযুক্ত করেছে ব্যয় পর্যবেক্ষক হিসেবে, যে কত পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে সেটা অবজার্ভ করবে তিনি। দেখে নাও, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টস মধু মহাজন অ্যান্ড বি আর বালাকৃষ্ণন অ্যাজ এ স্পেশাল এক্সপেন্ডিচার অবজার্ভার্স। এক্সপেন্ডিচার কথার অর্থ হচ্ছে ব্যয় এবং অবজার্ভার্স হচ্ছে যিনি দর্শক বা যিনি পরিদর্শক বা পর্যবেক্ষক। ফর জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ বিহার 2020, বিহারের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, এই জায়গায় আমি একটা হোমওয়ার্ক প্রোভাইড করছি তোমাদেরকে, সেটা হচ্ছে ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন আধিকারিক কে, ভারতের বর্তমান মুখ্য নির্বাচক আধিকারিককে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। পরের কোশ্চেন্স আমরা দেখে নেব, লন্ডনে ফ্লাইট পরিবহনের ক্ষেত্রে, লন্ডন সেখানে ফ্লাইট পরিবহনের ক্ষেত্রে প্রথম ভারতীয় স্বল্প ব্যয়ের বাহক হয়ে উঠেছে নিম্নের কোন বিমান সংস্থা। এদের মধ্যে স্পাইসজেট যে বিমান সংস্থাটি রয়েছে, সবচেয়ে মিনিমাম কস্টে ভারতের প্রথম কোন এরকম হচ্ছে যে ডিরেক্ট ফ্লাইট হচ্ছে লন্ডনে, লাইক দিল্লি থেকে মুম্বাই থেকে ডিরেক্ট ফ্লাইট টু লন্ডন, এবং সেটা মিনিমাম প্রাইসে প্রথম ভারতের ক্ষেত্রে এটা হচ্ছে। স্পাইসজেট উইল বিকাম দ্য ফার্স্ট লো কস্ট এয়ারলাইন টু অপারেট
flights to United Kingdom after launching non-stop flight. Non-stop, তুমি যখন flight book করবে তখন মনে করো কলকাতা to Delhi book করছো. So ওখানে ব্যাপার থাকে যে non-stop চাইছো নাকি stoppage নিয়ে চাইছো. One stop, two stop. So সাধারণত non-stop আমরা short distance এর ক্ষেত্রে choose করি প্রত্যেকেই যদি না কারোর অন্য stop এর দরকার থাকে. তো after launching non-stop flights to London from Delhi and Mumbai from this December, 8 December থেকে স্পাইস জেট এই পরিষেবাটি চালু করছে এই দুটো এয়ারপোর্ট থেকে লন্ডন এই মুম্বাই এন্ড দিল্লি থেকে ডাইরেক্ট লন্ডন ঠিক আছে এবং যেটা লো কস্টের হবে পরের প্রশ্ন কোন আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি নিম্নের কোন আইআইটি সম্প্রতি টেলিমেডিসিন তোমরা দেখেছো কোভিড 19 সিনারিওতে টেলিমেডিসিন পরিষেবা বিভিন্ন রাজ্য চালু হয়েছে টেলিমেডিসিন বলতে ডক্টরের কাছে ফোন কলের মাধ্যমে ঔষধ জেনে নেওয়া এটা মূলত টেলিপ্রেসক্রিপশন আমরা অনেক সময় ডিনোট করে থাকি তো টেলিমেডিসিন সফটওয়্যার বেসড চালু করেছে আইআইটি খড়গপুর অপশনস বি ইজ দ্য কারেক্ট অ্যানসার মনে রেখো গুগলের যিনি সিইও বা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই তিনি আইআইটি খড়গপুর থেকে পড়াশোনা করেছিলেন IIT Kharagpur launched a telemedicine software which encourages basic medical care to the patient at their doorstep. মানে একদম দরজার কাছে পৌঁছে দেবে এই সফটওয়্যারের মাধ্যমে মেডিকেল কেয়ারটা through e-consultation with a doctor. একটা ডক্টরের মাধ্যমে e-consultation বলতে আমরা যেমন e-commerce, অনলাইনে যখন কমার্স হয় তো তেমনি e-consultation, ডক্টরদের পরামর্শ মোবাইলের মাধ্যমে হবে সেই জন্য সফটওয়্যার তৈরি করেছে খড়গপুর IIT. সম্প্রতি রেইজ 2020 সামিট এর সূচনা কে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির সূচনা করেছেন কারেক্ট অ্যান্সার হবে অপশন সি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনগ্রেট এ 5 ডে 5 দিনের জন্য একটা গ্লোবাল ভার্চুয়াল এই গ্লোবাল ভার্চুয়াল সামিটটা মূলত এআই বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড হবে আর কি রেইজ 2020 এটা কি এটা হচ্ছে রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট 2020 রেসপন্সিবল এআই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি খুব বেশি ভরসা করা হচ্ছে এবং এটাকে আরো বেশি বুস্ট করা হচ্ছে এই সেক্টরটাকে এটার নাম হচ্ছে রেইজ 2020 এই সামিটের সূচনা করলেন গ্লোবালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছেন নিম্নের কোন ভারতীয় শুটার এগেন কোশ্চেনটা রিপিট করছি মন দিয়ে দেখে নাও কোশ্চেনটা কি রয়েছে আন্তর্জাতিক অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছেন কোন ভারতীয় শুটার কারেক্ট অ্যানসার হয়ে যাবে বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার তিনি স্বর্ণ জিতেছেন অপশন সি হবে সঠিক উত্তর ইন্ডিয়াস বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান ওন দ্য 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট অ্যাট দ্য 5th edition of the International Online Shooting Championship. International অর্থাৎ আন্তর্জাতিক অনলাইন শুটিং চ্যাম্পিয়নটা হয় তার পঞ্চমতম এডিশন ছিল এই বছর এবং এই বছর 10 মিটার আর এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছেন এই ভারতীয় বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান তোমরা জেনে থাকবে আন একাডেমি ইন্ডিয়াস লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম তো সেখানে ভর্তি হওয়ার মাধ্যমে তোমরা ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি করতে পারবে WBCS সহ অন্যান্য পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য WBPSC ক্যাটাগরিতে সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা লাইভ ক্লাস করে প্রস্তুতি নিতে পারবে এর জন্য আলামিন 9 আমিন কোড ব্যবহার করে তোমরা সাবস্ক্রিপশন নেবে সেক্ষেত্রে তুমি 10% ছাড় পেয়ে যাবে সাবস্ক্রিপশনের টাইমে লিংক ডেসক্রিপশনে থাকছে সেক্ষেত্রে প্রত্যেকে সাবস্ক্রিপশন নিয়ে নেবে অ্যান্ড আমাদের এই জায়গায় WBP-র একটা ব্যাচ চলছে এই ব্যাচটাতে WBP-র ছাত্রছাত্রীরা উপকৃত হবে যারা NTPC-র প্রিপারেশন করছে তারাও উপকৃত হবে তো এই ক্ষেত্রে তোমরা 3 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজটা চুজ করতে পারো 4750 নয় কোড ব্যবহারের মাধ্যমে তোমরা 4275-এ 3 মাসের সাবস্ক্রিপশন নিতে পারো এই ক্ষেত্রে প্রতিটা ক্লাস তোমরা পেয়ে যাবে লাইভ প্রতিটা ক্লাসের PDF তথা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে এবং যে ক্লাস লাইভ হয়ে যাওয়ার পরে রেকর্ডেডও তোমরা যখন খুশি ওয়াচ করতে পারবে সো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই কোড ব্যবহার করতে তোমরা ভুলো না পরবর্তী প্রশ্ন রবি সান্তানাম ফোর্বসের তালিকায় ফোর্বস জানো একটা গুরুত্বপূর্ণ ম্যাগাজিন যেখানে ফিচার করা হয় বিভিন্ন বিজনেস পারসন বা বিভিন্ন সেলিব্রিটিদের তো ফোর্বসের তালিকায় ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল CMOs তিনি নিম্নের কোন ব্যাংকের সঙ্গে যুক্ত ওকে তো রবি সান্তানাম ফোর্বসের তালিকায় তিনি ফিচার হয়েছেন তিনি কত নম্বর র্যাঙ্কে এসেছেন 39 র্যাঙ্কে তিনি এসেছেন 39তম পজিশনে তিনি ফিচার হয়েছেন তো প্রশ্ন হচ্ছে তিনি নিম্নের কোন ব্যাংকের সঙ্গে যুক্ত কারেক্ট অ্যান্সার হয়ে যাবে HDFC ব্যাংক রবি সান্তানাম চিফ মার্কেটিং অফিসার CMO স্ট্যান্ড ফর
चीफ मार्केटिंग अफिसार वर्ल्ड मोस्ट चीफ मार्केटिंग अफिसार तालिकाय 39तम रैंक कर HDFC बैंक हैज बीन रिकग्नइज्ड इन द फोर्ब्स लिस्ट अब द वर्ल्ड्स मोस्ट इनफ्लुएंशियल CMOs এখানে আমরা জানবো HDFC সম্পর্কে HDFC স্ট্যান্ড ফর দ্য হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেড দ্য হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেড পরবর্তী প্রশ্ন প্রতি বছর বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস কারেক্ট অ্যানসার হয়ে যাবে 4th অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয় যেটাকে তোমরা জেনে থাকবে ওয়ার্ল্ড অ্যানিমাল ডে গ্লোবালি পালিত হয়ে থাকে 4th অক্টোবর এটা কবে থেকে পালিত হচ্ছে 1929 সাল থেকে এটা পালিত হয়ে আসছে यस आज के নোবেল পুরস্কারের আবারো একটা নতুন নাম আমরা দেখব পদার্থবিজ্ঞান গতদিন আমরা কি দেখেছিলাম মেডিকেল সায়েন্সে চিকিৎসা বিদ্যাতে দেখেছিলাম আজ আমরা দেখব পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2020 নিম্নের কারা পেয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের এই সমস্ত নোবেল পুরস্কার দেয়া হয়ে গেলে আমি PDF তোমাদেরকে প্রোভাইড করে দেব ক্লিয়ার তো দেখো পদার্থবিজ্ঞানে রাজার পেনেরোজ রেনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রেয়া ঘিজ ওপরের সবগুলি এই তিনজন ব্যক্তি পদার্থবিজ্ঞানে 2020 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন তো এই জায়গায় দেখে নাও দা রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক তিনজনের নাম ঘোষণা করা হয়েছে কি কারণের জন্য এই যে প্রথম যে ব্যক্তি বিজ্ঞানীকে তুমি দেখছো রজার পেনরোজ ইনি যে ব্ল্যাক হোলের উপরে তিনি গবেষণা করেছেন এই জায়গায় তোমরা দেখবে কোথাও यस ব্ল্যাক হোলের উপরে তিনি গবেষণা করেছেন এর পরবর্তীতে আর যে বাকি দুইজন রয়েছেন রেনহার্ড গেঞ্জেল এবং অ্যান্ড্রিয়া ঘিজ তো এই দুজন যেটার উপরে করেছেন সেটা হচ্ছে গ্যালাক্সির উপরে তারা কিন্তু গবেষণা করেছেন এই কারণে তারা তিনজন এবারে পাচ্ছেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার তো এই জায়গায় আমি দেখিয়ে দিই গতদিন যেটা দেখিয়েছিলাম চিকিৎসা বিজ্ঞানে আমাদের কিন্তু বারবার মনে রাখতে হবে দেখো এবারে যে কয়েকজন নোবেল পুরস্কার পাচ্ছেন নামগুলো দেখা যাচ্ছে ব্রিটিশ বা মার্কিন সো নামগুলো আমাদের ক্ষেত্রে কঠিন হবে এই কারণে আমি প্রত্যেকদিন রিভাইজ করে দিচ্ছি আজকের ক্ষেত্রে এই নামগুলো মনে রাখতে হবে এবং গতদিন যে নামগুলো ছিল এক্ষেত্রেও তিনজন ছিল হার্ভে জে অল্টার মার্কেল মাইকেল হিউটন চার্লস এম রাইস এই তিনজনের নাম আমরা মনে রাখবো তারা কি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এই তিনজনকে পেয়েছিলেন আর এই জায়গায় তোমরা তারিখটা দেখে নাও চিকিৎসা বিজ্ঞান এটা আমরা অলরেডি দেখে নিয়েছি তিনজন পেয়েছেন পদার্থবিজ্ঞানেও দেখে নিয়েছি 7 অক্টোবর আজকে কারা পাবে আজকে রসায়নের ওপর দিয়ে নাম প্রকাশ হবে সাধারণত ওই আমাদের ভারতীয় টাইমে ওই বিকাল 5টা 6টার পরপরই আমরা নোবেলের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাই অল রাইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইন্ডিয়ান হিস্ট্রির ক্লাস যেটা সবচেয়ে বেশি ডিমান্ড ছিল সেটার ক্লাস আমি চ্যাপ্টার ভিত্তিক শুরু করেছি ক্লাসটি অবশ্যই দেখে নাও আমি লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে রাখছি প্রত্যেকে দেখে নাও এবং এই ক্লাসটা 7 PM তোমরা প্রত্যেকে আমার সঙ্গে লাইভ করে নেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই